নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রিক্স। অ্যাস্ট্রিক্স মানেই হচ্ছে জ্যোতিষকে সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করার একটিমাত্র প্রয়াস। আপনি যদি সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রকে জানতে চান বা বলতে চান, তাহলে আপনার অবশ্যই উচিত একটা কথা সবসময় মনে রাখবেন যে সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয় না, কিন্তু আমরা জানি বা আমরা বুঝি যে বেশ কিছু আমাদের জীবনের মধ্যে এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো সঠিক প্রতিকারের মাধ্যমে বা সঠিক তন্ত্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান করা সম্ভব। আপনার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি সঠিক গ্রহ প্রতিকার বা সঠিক তন্ত্র প্রতিকার করে নিজের সমস্যা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আপনার যে কোনো সমস্যায় আপনি দ্বিধাগ্রস্ত করবেন না, চিন্তা করবেন না। আপনার সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আনন্দ শাস্ত্রী রয়েছে। আপনার সমস্যা যেমনই হোক না কেন, সেখানে তন্ত্র প্রতিকার বা গ্রহ প্রতিকারের মাধ্যমে সমস্যার সমাধান করার অবশ্যই আমি চেষ্টা আপনাদের সঙ্গে করার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন যে দেখুন, বেশ কিছু সমস্যা এমন হয় যার সমাধান করা সম্ভব নয়, আমি তো আগেই বললাম। তাই আপনার জন্মছক অবশ্যই বিচার করার চেষ্টা করুন। আপনি যদি দূর প্রান্তে থাকেন, তাহলে মানে দূর প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন প্রেডিকশন করার চেষ্টা করুন। তার জন্য অবশ্যই আমার একটা ফিজ রয়েছে। এবং আপনি যদি দূর প্রান্তে থাকেন এবং জ্যোতিষ শিখতেও চান, তাহলে আপনার জন্য তো অবশ্যই আমি রয়েছি। আপনাকে দূর প্রান্ত থেকে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করাবার দায়িত্ব আমার, এবং আপনি অবশ্যই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। আর এত কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাবো সরাসরি অনুষ্ঠানে। তবে আগে একটা কথা বলবো যে আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে আলোচনা হচ্ছে কুম্ভ রাশি, কোন কোন রাশির ছেলে মেয়েদের সঙ্গে এরা বিবাহ করতে পারে, আর কোন কোন রাশির সঙ্গে ছেলে মেয়েদের কোন কোন রাশির সঙ্গে বিবাহ করলে এদের জীবনে সমস্যা আসতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত জানার বিষয়। এবং আপনারা বিবাহ করতে চাইছেন এবং আপনারা হয়তো কোনো প্রেমের মধ্যে আবদ্ধ রয়েছেন, হতে পারে এরকমও কিছু, তাই অবশ্যই আপনাদের জানা উচিত। এবং আপনারা সেইখান থেকে অবশ্যই সতর্কতাকে মেনটেন করার চেষ্টা করুন। আপনি কুম্ভ রাশি, আপনি অনেকটাই প্র্যাকটিক্যাল, এবং আপনি কিন্তু অবশ্যই বিবাহের আগে জটক বিচার, ওভারল্যাপিং বিচার করাবার চেষ্টা করছেন বা চেষ্টা করেছেন। দেখুন, পাত্রপাত্রীর যারা গার্জেন রয়েছে বা পাত্রপাত্রী নিজেরাও অনেক সময় এরকম হয় যে এরা কোন রাশির সঙ্গে বিবাহ করবে কনফিউশনের মধ্যে পড়ে যায়। তাই সেক্ষেত্রে কিন্তু অনেকে প্রশ্ন করেন যে কোন রাশির সঙ্গে বিবাহ করলে ভালো হবে, কিন্তু এই ভালো হওয়ার পেছনে বেশ কিছু লজিক রয়েছে। দেখুন, যখন জটক বিচার, ওভারল্যাপিং বিচার আমরা করি, তখন আমরা অনেক কিছু জিনিসের মিল তৈরি করার চেষ্টা করি। কারণ একটি বিবাহিত জীবন, যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্সলি দেওয়া হয় এই সমাজে, সেরকম একটি বিষয় মিল করাবার পরে আমরা বহু মিল তো দেখি। তার মধ্যে একটি মিল হচ্ছে রাশির মিল। অর্থাৎ অনেক মিল থাকা সত্ত্বেও রাশির মিল যদি না হয়, তাহলে পৃথিকার পরে কনফিউশন বা কন্ডিশনটা খারাপ হয়ে যাবার একটা জায়গা দেখতে পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই অনেকগুলো মিল তো বোঝেন না, কিন্তু বলতে পারবেন না, হয়তো সেখানে অ্যাস্ট্রোলজি আপনাকে জানতে হবে বা শিখতে হবে, সেক্ষেত্রে আপনার রাশির মেশটাকে অবশ্যই করিয়ে নেওয়ার চেষ্টা করবেন নিজেরাই প্র্যাকটিক্যালিভাবে। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা প্রথমেই একটা কথা বলে থাকি, কুম্ভ রাশি হচ্ছে একটা এমন ধরনের রাশি, এরা কিন্তু অবশ্যই একটু চঞ্চল প্রকৃতির, অর্থাৎ এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, একটু এদিক ওদিক ছটপটে করে, এদের মাথাটা মাঝে মধ্যে গরম হয়ে যায়। এবং কুম্ভ রাশি হওয়ার কারণে এরা কিন্তু বিপ্র্যাকটিক্যাল, প্রচণ্ড ভালো কথাবার্তা বলে, এবং তার সঙ্গে দেখতে পাওয়া যায় এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, কূটনৈতিক বুদ্ধিও মাঝে মাঝে খাটাবার চেষ্টা করে। ঠিক আছে, কুম্ভ রাশি হওয়ার কারণে এরা কিন্তু এদের প্রেমটা একাধিক বার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কুম্ভ রাশি হওয়ার ক্ষেত্রে এদের পার্টনার যারা হয়,
তারা ঠান্ডা প্রকৃতির হয়, কিন্তু এমন এমন কথাবার্তা বলে দেয় যেতে প্রেমের মধ্যে বিভিন্ন রকমভাবে বিতর্ক চলে আসে। এইসব কথা তো আমি কুম্ভ রাশির জীবনের নানা দিক সম্পর্কে যখন আলোচনা করছিলাম তখন তো বলেইছি, আপনারা শুনেছেন। এবং যদি আপনি না শুনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করুন, কুম্ভ রাশির মানুষটা কেমন ধরনের হয়, অর্থাৎ কুম্ভ রাশির জীবনের নানা দিক সম্পর্কে। কিন্তু আজকে আমাদের বিষয় হচ্ছে একটু আলাদা। দেখুন, বাঙালির সমাজের মধ্যে বিবাহের একটি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিবাহকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেই সবাই মনে করেন। এবং আমিও চাই যে আপনি বিবাহ করুন। আপনি বিভিন্ন মাধ্যমেতে বিবাহ করতে পারেন, সেখানে প্রেম করে করতে পারেন, ম্যাট্রিমনি দেখে, পেপার দেখে, আপনার পরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তির দ্বারা সম্পর্ক গঠন করে আপনি বিবাহ করতে পারেন, যে কোনো ভালো সম্বন্ধ নিয়ে আসলেও বিবাহ আপনি করতে পারেন। কিন্তু আপনি অবশ্যই যে মাধ্যম থেকে বিবাহ করুন না কেন, আপনি অবশ্যই রাশির ম্যাচটাকে দেখে নেওয়ার চেষ্টা করুন, কারণ এটা কিন্তু আপনার জন্য একটি ভালো রেজাল্ট ক্রিয়েট করবে। দেখুন, কুম্ভ রাশি হওয়ার কারণে এদের বিবাহিত জীবন, যারা বিবাহ করেছেন তাদের বিবাহিত জীবন যে খুব একটা হ্যাপি এরকম ব্যাপার কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় না, এরকম হ্যাপি না হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। কুম্ভ রাশি যেরকম ভেবে বিবাহ করে, বিবাহের পরে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো অন্যভাবে কনভার্ট হয়ে গিয়ে দেখতে পাওয়া যায়। তাই আপনি অবশ্যই বিষয়টাকে বুঝুন এবং বিষয়টাকে মন দিয়ে দেখুন। কুম্ভ রাশি হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু মেষরাশি, কুম্ভ রাশি হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু ধনুরাশি হিসেবে বিবাহ করতে পারেন। কুম্ভ রাশি হওয়ার জন্য আপনি কিন্তু বৃষরাশি, মিথুন রাশি এবং তার সঙ্গে কন্যা রাশি এবং তুলা রাশিকে আপনি বিবাহ করতে পারেন, সেখানে কোনো রাশি ম্যাচিংয়ের অসুবিধা নেই। এবং যদি এই সমস্ত রাশিকে বিবাহ করলে পরে আপনার ভাগ্যের উন্নতি, আপনার বলতে পারি শারীরিক উন্নতি, আপনার সামাজিক উন্নতি এগুলো বৃদ্ধি পেয়ে যাবে। যদি কোনো রকম সমস্যা আপনার থাকে এবং আপনি যদি এই সমস্ত রাশির মধ্যে হন, অর্থাৎ আপনার মেষ রাশি, আপনার বৃষ রাশি, আপনার মিথুন রাশি বা কন্যা রাশি বা তুলা রাশি আপনার হয়ে থাকে, তাহলে পরে আপনারা কিন্তু কুম্ভ রাশির সঙ্গে বিবাহ করার জন্য আপনাদের যদি কোনো সমস্যা হয়, কারণ প্রত্যেকটি সমস্যা বিভিন্ন কারণে আসে, প্র্যাকটিক্যালভাবে তো নিজের জন্মচক্রে দেখাই হচ্ছে সেখানে বিবাহের জন্য কোনো সমস্যা রয়েছে কিনা, এছাড়া মাঙ্গলিক দোষ অনেক রকম সমস্যা দেয়, তো হলেও এই সমস্ত রাশির সঙ্গে বিবাহ করে রাশির ম্যাচটা যদি থাকে তাহলে পরে আমরা সমস্যাকে সমাধান করলে অনেক রকম সমস্যাকে সমাধান করে দেওয়া সম্ভব বা কাটিয়ে বেশ কিছুটা অংশ কমিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আপনি যদি মীন রাশি, আপনি যদি মকর রাশি, আপনি যদি মিথুন রাশি, এই সমাপ করবেন কর্কট রাশি, আপনি যদি তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জন্য কন্যা রাশির সঙ্গে বিবাহ করা ভালো বললাম, খুব একটা ভালো না কন্যা রাশি, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখতে পাওয়া যায় ধনুরাশির সঙ্গে বিবাহ করে ফেলেন, তাহলে আপনার বিবাহিত জীবনে বেশ কিছু রকমের সমস্যা চলে আসতে পারে। এটা অনেক সময় লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য, তাই আপনারা বিবাহ করুন, বিবাহিত জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন, কিন্তু অবশ্যই রাশির ম্যাচটাকে করিয়ে আপনারা বিবাহ করুন। এই ছোট্ট সময়ের মধ্যে আমি এই ছোট্ট একটা উপদেশ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে, কারণ জীবনকে আমি অনেক দেখেছি এবং আমার কাছে বহু লোক আসেন এবং তারা তাদের জীবনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাকে বলেন। তাই আপনি অবশ্যই প্রেম করতে পারেন, আপনার অবশ্যই এখন বর্তমানে হয়তো খুব বেশি বয়স নয়, তাই আপনার একটুখানি লজিক্যাল সায়েন্টিফিক কথাবার্তা রয়েছে আপনার কাছে যে এই সমস্ত আমি মানি না, ঠিক আছে, যাকে বিয়ে প্রেম করছি তাকে ছেড়ে দেওয়া সম্ভব নয়, এই সমস্ত আপনি ভাবতেই পারেন, সেটা তো আপনার অধিকার। কিন্তু আপনি ভাবলেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি বিবাহের পরে যাতে কোনো সমস্যা না জড়িয়ে পড়েন, তার একটা ছোটোখাটো ব্যবস্থা আমি কিন্তু আপনার জন্য করার চেষ্টা করছি। তাই অবশ্যই যদি জ্যোতিষের লজিক্যাল বিষয় সম্পর্কে আপনার জানবার কোনো ইচ্ছা থাকে তাহলে অ্যাস্ট্রিপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন আপনাকে আমাকে এবং আমাকে আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিন। আর কথাকে খুব বেশি বাড়াবো না, নিশ্চয়ই আমার আশা যে আপনারা বুঝেছেন আমি কী বলতে চাইছি, এবং পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, পরবর্তী অনুষ্ঠান আবার বিভিন্ন অন্য কোনো রাশিকে নিয়ে করব। তাই আজ এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।